1228 খ্রিস্টাব্দত সুদূর ইউনান প্রদেশের মুংমাওর পর পাটকাই পার হয়ে 1253 সনত চরাইদত রাজধানী পাতিছিলে চাউলুং চুকাফায়। চান বংশর রাজকুমার চাউলুং চুকাফায় সাতরাজ সামরি একরাজ করে টাই আহোম যে জনগোষ্ঠী আছে টাই আহোম জনগোষ্ঠীক বর অসমৰ অসমীয়া হিসাবে গঢ়িছিলে সমগ্র রাজ্যখন। কিন্তু আহোমসকল অহা আগত বা চাউলুং চুকাফার অহা আগত আজির যে চরাইদ তাহানির মুংডুং চুংখামত কোনে বসবাস করেছিল আপনাদের জানেনে? আমার এক বিশেষ প্রতিবেদন আমি প্রস্তুত করেছো, এই প্রতিবেদন আমি দেখাম ইয়াত চাউলুং চুকাফা বা আহোমসকল অহা আগত চরাইদ জেলার বিভিন্ন অঞ্চলত কোনে বসবাস করেছিল আর ইয়াত কোন রজার কোন জনগোষ্ঠীর রজার শাসন চলিছিল, তেওঁলোকের যেসব ঐতিহাসিক কীর্তিচিহ্ন বা ঐতিহাসিক সমল আছে এই সমলসমূহ আছেনে, এই সমলসমূহ কেনে অবস্থাত আছে, এই সমগ্র বস্তুবিলাক লৈ আমার এক বিশেষ প্রতিবেদন আমি আপনাদের আগলে আগবাব বিচারিছো। এই প্রতিবেদন চাই থাকুক আর প্রতিবেদন আপনাদের গম পাব কেনে ধরনে আহোমসকল অহা আগত কোন জনগোষ্ঠী বা কোন রাজবংশে শাসন করেছিল আর তেওঁলোকৰ যে কীর্তিচিহ্নসমূহ আছে বা তেওঁলোকৰ গৌরব উজ্জ্বল অধ্যায়ের যে চানেকি আছে কেনে ধরনে আছে। প্রাক আহোম কালত এই অঞ্চল যে বরাহি রাজ্যের রাজধানী আছিল তাক ইয়ার দাঁতি কাষরীয় অঞ্চলসমূহর নামৰ পৰাই অনুধাবন কৰিব পৰা যায়। সাধারণতে রাজপ্রসাদস্থলীর সুরক্ষার স্বার্থত প্রাচীনকালত ঢাপসমূহ মরা হয়েছিল আর চৰাইদেউ জেলার সদর সোণাৰী নগৰৰ 13 নং ওয়ার্ডত থকা রজা ঢাপ ইয়ার উদাহরণ, যি প্রাক আহোম যুগৰ বুলি জনশ্রুতি আছে। এই ঢাপৰ পৰাই জিলিকি থকা তিয়ক চাহ বাগিচার মাজত ওখকৈ থকা তিলাসদি ঠাই দুখরতে বরাহি রাজ্যর রাজপ্রসাদস্থলী আছিল বুলি জনশ্রুতি আছে। বহুলোকে যিদরে বাড়ি ডাঙর হলে ঘরের বাড়ির পাছফালে মৃতদেহ সৎকার করে ঠিক সেইদরে রজাধাপর কিছু নিরগত বর্তমান বরাহি চাহ বাগিচার ভিতর দিচাং নৈ কাষত আজিও আহোম বরাহীসকলের সমন্বয় ক্ষেত্র হিসাবে ঠাকুমঠার মৈদামে সাক্ষী বহন করে। বরাহীসকলের মৈদাম দিয়ার প্রথা নাছিল, কিন্তু চাউলুং চুকাফাই শহুর পিতৃক এনেদরে মর্যাদা সহকারে মৈদাম দিয়ায় ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা করেছিল। কিন্তু সেই সকলো ঐতিহাসিক সমল কালের গ্রাসত বিলীন হয়ে যাব ধরেছে। খ্রিস্ট ত্রয়োদশ শতিকার প্রথম দ্বিতীয় দশকতেই মহামতী চাউলুং চুকাফাই এই সময় খণ্ডত আহি ভরি দিছিলহি আর পরবর্তী পর্যায়ত সুদীর্ঘ 600টা বছর বহুকেজন রজা মহারাজা ইয়ার রাজত্ব করেছিল। এই মহামতী চাউলুং চুকাফায় বড়সমর প্রাসঙ্গিকতা তৈরি করে থ গেছিল। এই মহামতী চাউলুং চুকাফার পবিত্র স্মৃতি হিসাবে এই হোমারখণ্ডত ভরি দিয়ে প্রথম দিনটে আঘুণের 16 তারিখ অর্থাৎ 2 ডিসেম্বর দিনটকে চুকাফা দিবস অর্থাৎ দিবস হিসাবে আজিও পালন করে অহা হয়েছে। কিন্তু আজি আমি দেখিলে পাইছো যে মহামতী চাউলুং চুকাফার এই পবিত্র সমাধিক্ষেত্র পরিত্যক্ত আর অবহেলিত, মানুষের ঘরের বাড়ির পিছফালে আজিও মৈদামটি অবস্থিত। আমি এই মহামতী চাউলুং চুকাফার পবিত্র সমাধিক্ষেত্র আজি আমি পর্যবেক্ষণ করছো আর মহামতী চাউলুং চুকাফার এই পবিত্র সমাধিক্ষেত্র আপনাদের নিশ্চয় লক্ষ্য করেছো। এয়াই হল চরাইদেউ লাংগুড়ি দেওশাল, যত বরাহী রজা ঠাকুমঠা, মরাণ রজা বদৌসা আর স্বর্গদেউ চাউলুং চুকাফায় বগাঘোড়া বলি দি পূজা আগবহায় আহোম রাজ্য গঠনের পাতনি বেলেছিল। বর্তমান দুটা স্তম্ভর বাহিরে বাকি সকলো স্মৃতি কালের গড়াল গ্রাসত বিলীন হয়ে পড়ে। বর্তমান সুউচ্চ চরাইদেউ পাহাড়ত অবস্থিত এই দেওশালত বহুলোকে নিজাববিয়াক পূজা সেবা আগবহায় আর মনের কামনাও পূরণ হয় বলে লোকবিশ্বাস আছে। টিম চরাইদেউ বর্তমান উপস্থিত আছো বেগেনাবাড়ি গাঁও পঞ্চায়েতের অন্তর্গত রায়ডঙিয়া ফুকন মৈদামস্থলী। বেগেনাবাড়ি গাঁও পঞ্চায়েতের অন্তর্গত বাঁহবাড়ী নামের ঠাইত আহোম স্বর্গদেউ সকলে রায়ডঙিয়া ফুকন নামে নগা রাজ্যর সীমামূরিয়া বিষয়া পাতিছিল। এই রায়ডঙিয়া ফুকনে ইয়াতে ঢাপ মারি বাড়ি পাতিছিল আর পুখুরীও খন্দাইছিল। তেও জিয়েকে নাও খেলিবর কারণে খন্দুয়া দীঘলী পুখুরিয়ে আজিও ঐতিহ্য বহন করে আছে। কিন্তু কালক্রমত আমার অবহেলা আর অদূরদর্শিতার ফলত ফুকনের ঢাপ বাড়ি সকলবোৰ নিশ্চিহ্ন হবলৈ ধরেছে। মৈদাম কেটাও আজি খেতিপথারের মাজত নাই কোনো পথর ব্যবস্থা। এনেদরে কিন্তু আমার স্বজাতির আওকাণ তথা অবহেলার ফলশ্রুতিত ধ্বংস হয়ে গৈছে প্রত্যেকটি ঐতিহাসিক সমল, কি অসমীয়া জাতির জনক চাউলুং চুকাফার মৈদাম, কি ঐতিহাসিক পুখুরী, কি অন্যান্য ডা ডাঙরিয়া মৈদাম, এই সকলবোৰ যে আজি ধ্বংসর করা হয় আর এনেদরে থাকিলে আমার অসমীয়া জাতির স্বাভিমান রক্ষা হবনে? চৰাইদেউ
জিলার সদর ঠাই সোনারী ঐতিহাসিক মানে ঐতিহাসিক এটুকুরা অতি গুরুত্বপূর্ণ ঠাই অসমর আর চৰাইদেউর ইতিহাসের লগত অসমর সমস্ত সহ্য বীর্য প্রতীক এটা জাতি গঠনের এটা আরম্ভ হয় প্রক্রিয়া ইয়াত আরম্ভ হয়েছে আর চৰাইদেউ আমি দেখিছো যে চৰাইদেউ অঞ্চলটুকুরা আহোম রজা স্বর্গদেউ চুকাফাই 1228 চনত যেতিয়া আহিল তেওঁ যেটো চৰাইদেউত রাজ্য প্রতিষ্ঠা করলে একে সময়তে কিন্তু সোনারী বা এই অঞ্চলের একটা ঐতিহাসিক যথেষ্ট গুরুত্বপূর্ণ এটুকুরা ঠাই আছিল কারণ তেওঁলোক আহোঁতে আমি বুৰঞ্জীত উল্লেখ পাইছো যে মৰাণ ৰজা বদৌচা আর চুতীয়া ৰজা থাকুমথাৰ লগত তেওঁৰ সংঘাত ঘটিছিল আলাপ আলোচনা হৈছিল আর চুকাফাই তেওঁলোকক মানে কৈছিল যে আমি আলহী আপনার থলগিৰি আর সেইকাৰণে আপনাদের আমাক এই ঠাইটুকুরা দেখুৱাব লাগে আর সেইমতে চুকাফাক এই বৰাহিয়া মৰাণ ৰজাই এই অঞ্চলবোৰ দেখুৱাইছিল আর সোনাৰী অংশবিশেষ আমি চালে দেখিব আপনাদের যে যেটো ৰজাধাপ যেটুকুৰা ঠাই এই ৰজাধাপ ঠাইটুকুৰাই মানে চুতীয়া ৰাজ্যৰ যেটো মানে সহ্য বীৰ্যৰ প্ৰতীকৰ এটা কাহিনী কয় কাৰণ ৰজাধাপ অঞ্চলটুকুৰাত আমি বৰাহী ৰাজ্য আছিল আর এই বৰাহী ৰজা মহামানিক্য এটা সময়ত মানে অসমৰ সাহিত্য সংস্কৃতি জগতত এজন এজন প্রাণ পুরুষ আছিল আপনাদের জানে মাধব কন্দলী ঔরখতে বা মানে সময়সাতে রামায়ণ ভাষার যে আরম্ভ একটা শুদ্ধ ভাষার ইয়াত প্রচলন ঘটিছিল রামায়ণের নিচিনা একটা প্রাচীন যে মহাকাব্য তার ইয়াত মানে তর্জমা হয়েছিল তেরা এটা অতি গুরুত্বপূর্ণ এটুকুরা ঠাই ঠিক একদরে আকো আমি দেখিছো যে 1364 চনত এটা ঘটনা ঘটিছিল 1364 চনত আহোম রজা চুতুফাক বৰাহী ৰজাই চফ্ৰাই নৈত নাও খেলিবলৈ আহ্বান জনাইছিল আর নাও খেলিবলৈ তেওঁক আমন্ত্রণ জনাইছিল আর সেইমতে আমি দেখিছো যে চুতুফাক তাত খড়যন্ত্র করে তাত হত্যা করা হয়েছে তো এই কথাটোৱে এটা মানে এটা অতি গুরুত্বপূর্ণ কথা বলে ভাবিছো কারণ মানে কারণ চফ্ৰাই নৈটো বৰাহী আর আহোমৰ মাজৰ সীমা আছিল আর অন্যথা মানে এই বৰাহী ৰজাই চফ্ৰাই নৈত কিয় তেওঁক মানে আমন্ত্রণ জনাইছিল এনে ধরনের এটা মানে যথেষ্ট চর্চার ইয়াত থল আছে ঠিক একদরে আমি যে চৰাইদেউর আশে পাশে থাকা অন্যান্য ঐতিহাসিক যিখিনি কীর্তিচিহ্ন এই কীর্তিচিহ্ন যদি আমি সংরক্ষণ নকৰোঁ এই কীর্তিচিহ্ন বা ইতিহাস যদি আমি নপঢ়ো আমি যদি নেজানো এই কথাখিনিয়ে আমার একটা সুস্থ জাতীয় বা একটা জাতি প্রতিষ্ঠা করব কেউ নোৱাৰে কারণ ইতিহাস না থাকলে যেন একটা জাতি জারজ হয় ঠিক তেনেকৈ আমি যদি ঐতিহাসিক মানে যে কীর্তিচিহ্ন বা এই যিখিনি আমার যিখিনি আদিম আদি যুগের সময়ের যিখিনি লোকর যিখিনি নির্মাণ এই নির্মাণখিনিক আমি সংরক্ষণ করব বর্তমান সময়ত বিশ্বায়নের কথা আহিছে বিভিন্ন ধরনের মানে তর্ক বিতর্কবোর হয়েছে জাতি গঠন প্রক্রিয়ার মাজত বিভিন্ন ধরনের বিভেদ আহিছে আমি ভাবো এইখিনি আমার সমল এইখিনির যোগেদি আমি একটা শক্তিশালী জাতি নিশ্চিতভাবে প্রতিষ্ঠা করব পাৰিম বলে মই ভাবো।